প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে, যে যেখানে বসে ফ্যানভিশন টিভির বিশেষ এই আয়োজন কাবার পথে ভিয়েশন সুরের আহ্বানে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। আপনাদের ভালোবাসা আর ভালোবাসার পরশ নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে এসেছি আপনাদের ভালোবাসা নিয়ে। দর্শক যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন, সবাইকে রিকোয়েস্ট করব আমাদের পেজটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা জানেন নিশ্চয়ই, নন্দিত কণ্ঠশিল্পীদের, জনপ্রিয় কণ্ঠশিল্পীদের, আপনাদের ভালোবাসা শিল্পীদের আয়োজনকে ঘিরেই আমাদের এই অনুষ্ঠান। ঠিক তেমনি আজকে আমরা নিয়ে এসেছি দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী, জননন্দিত কণ্ঠশিল্পী, শিল্পী এস এম শামীমুল হক। আমরা তার সঙ্গে কথা বলবো এবং গান শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আমাদের অনুষ্ঠান তো নিশ্চয়ই দেখেছেন। জি, মাঝে মাঝে দেখা হয়েছে। শুকরিয়া। আজকে এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? ভালো, আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। এবং আমিও আপনাকে অনুপ্রাণিত করতে চাই এভাবে যে এই অনুষ্ঠানটি শুধু বাংলাদেশ নয়, বিশ্ব পরিমণ্ডলে যার ভ্রমণ এখন সহনীয় হয়ে গেছে এবং প্রচুর বিভিন্ন দেশ থেকে, অনেক দেশ থেকে ফোন আসবেন, তারা গান শোনেন, এমনকি পরিবার নিয়েও বসে থাকে, শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ছাত্ররা এক হয়ে এই অনুষ্ঠানটি দেখে, আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটি একটি দৃষ্টান্ত হয়ে গেছে। তো আমরা অনেক কথা শুনবো এবং আপনার গান শুনবো। আমরা শুরুর দিকে একটি গান শুনিও পরবর্তী সময়ে কথা বলি। তো আপনি এখন কোন গানটি আমাদের শোনাবেন? আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং প্যানভিশনকেও ধন্যবাদ যে আমাকে, ক্ষুদ্র শিল্পীকেও আপনারা স্মরণ করেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। আমি প্রথমে একটি হাম দিয়েই শুরু করতে চাচ্ছি। আমি হাম কবি, মরহুম কবি ফররুখ আহমেদ, ফররুখ আহমেদের একটি লেখা গান, তোমার দয়া আছে খোদা জানি সকল দিকে। খুবই চমৎকার। মাগরিবে মাশরিকে। তোমার দয়া আছে খোদা জানি সকল দিকে, মাগরিবে মাশরিকে, মাগরিবে মাশরিকে। তোমার দয়া আছে খোদা জানি সকল দিকে, মাগরিবে মাশরিকে, মাগরিবে মাশরিকে। প্রভু তুমি লালন কর স্নেহের নীড়ে পালন কর, প্রভু তুমি লালন কর স্নেহের নীড়ে পালন কর, ফুল পাখি আর পতঙ্গ কীট সকল প্রাণীকে, মাগরিবে মাশরিকে, মাগরিবে মাশরিকে। মহিমায়ার সৃষ্টি তোমার কেউ জানে না কত, তোমার দয়ার প্রকাশে দেখি আমরা বিরত। মহিমায়ার সৃষ্টি তোমার কেউ জানে না কত, তোমার দয়ার প্রকাশ দেখি আমরা বিরত। প্রভু তুমি লালন কর স্নেহের নীড়ে পালন কর, প্রভু তুমি লালন কর স্নেহের নীড়ে পালন কর, দাও সাজিয়ে আলোর ফুলে আকাশ পৃথিবীকে,
মাগরিবে মাশরিকে, মাগরিবে মাশরিকে তোমার দয়া আছে খোদা, জানি সকল দিকে। মাগরিবে মাশরিকে, মাগরিবে মাশরিকে তোমার দয়া দাও ছড়িয়ে আকাশ পৃথিবীকে। মাগরিবে মাশরিকে, মাগরিবে মাশরিকে। মাশাল্লাহ, মানে কি চমৎকার, কি অসাধারণ কথাগুলো, এবং আপনার যে গাওয়া গলার যে দারাজ কণ্ঠ, আমি তো ছোট সময় থেকেই আপনার গানগুলো শুনি, আপনাদের পারফরমেন্সগুলো দেখি, ভালো লাগে, এবং আজকের এই আয়োজনে আপনাকে পেয়ে বেশি আরও আনন্দিত হয়েছি। গান শিখেছেন কোথায়? গান ছোটোবেলা তো আমার আব্বার কাছেই শিখেছি। আমার আব্বা মরহুম আলহাজ মাওলানা মুজাম্মেল হক, উনি রেডিও টেলিভিশনের একজন আলোচক ছিলেন, মাশাল্লাহ, এবং উপস্থাপক ছিলেন, এবং তার কণ্ঠ সুমধুর কণ্ঠ ছিলেন, এবং তেলাওয়াতে চমৎকার। তার সারা পৃথিবী জুড়ে তার তেলাওয়াতের ক্যাসেট, কোরআন, পবিত্র কোরআন তেলাওয়াত এবং তর্জমা, তো তার কাছেই হাতে খড়ি আমার। তৌহিদেরই মুর্শিদ আমার, তারপর ছোট ছোট হামগুলো আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলায়। আপনার বাবা যেহেতু টেলিভিশনের উপস্থাপক ছিল, আমিও উপস্থাপক হিসেবে আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাবার জন্য দোয়া কামনা করছি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এবং বাবা তো আসলে সৌভাগ্যবান, আপনাদের মতো সুসন্তান, যোগ্য সন্তান পৃথিবীতে রেখে গেছেন এবং সুস্থ সংস্কৃতির উপরে গড়ে দিয়ে গেছেন, এটা তো নিঃসন্দেহে সুফল আমরা পাবেন। যাই হোক, আমাদের দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে পরের গানে যাব। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? জি আবু বকর সিদ্দিক ভাইয়া, কেমন আছেন বলুন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আমাদের শামিমুল হক ভাইয়া আছেন স্টুডিওতে, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করুন। ইনশাল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভাইয়া, আমরা এখন কোন গানের দিকে যাব, কোন গানটি শোনাবেন এখন? আমি এবারে চাচ্ছি নাথে রসুল, আমাদের একটি নাথে রসুল, মরহুম কবি মতিউর রহমান মল্লিক সাহেবের লেখা, মাশাল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, মহানবী বলে তাকে কেউ বা ডাকে, আমি ডাকি
প্রিয়তম মহানবী বলে তাকে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যে জন করুণার অনুপম উপমা যার মতো দরদি কোথাও আর মেলে না যে জন করুণার অনুপম উপমা যার মতো মরমে কোথাও আর মেলে না হৃদয়ে রাঙিনা আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত কথাগুলো কত চমৎকার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সেই সব চাইতে বিশ্বস্ত এবং তার কাছে এই সব দুঃখগুলো বেদনাগুলো ভালোবাসাগুলো সব কিছুই শেয়ার করা যেত আমরা পরবর্তী গানে যাব আর একটি ফোন নিয়ে নিই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে জি খুলনা কয়রা থেকে ভাইয়া বলুন কেমন আছেন শামীম ভাই আছেন স্টুডিওতে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভাইয়া নিসর্গের ওই প্রকৃতিতে কার মায়া যে জড়ানো কার মায়া যে জড়ানো কারমায়া যে জড়ানো কারমায়া যে জড়ানো পল্লী গায়ের ওই বাকেতে কর্ম হো যে মেশানো নিসর্গের ওই প্রকৃতিতে কারমায়া যে জড়ানো 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 মিষ্টি আকাশ দৃষ্টি কাড়া কি যে অপরূপ চাঁদের আলো তারার আকাশ কি যে অরূপরূপ মিষ্টি আকাশ দৃষ্টি কাড়া কি যে অপরূপ চাঁদের আলো তারার আকাশ কি যে অরূপরূপ ছিন্নি মেরে নুপুর সুরে ছিন্নি মেরে নুপুর সুরে কার যে মোহ মিশানো নিসর্গের ওই প্রকৃতিতে কার মায়া যে জড়ানো কার মায়া যে জড়ানো কার মায়া যে জড়ানো কারমায়া যে জড়ানো পল্লী গায়ের ওই বাকেতে কর্ম হো যে মিশানো নিসর্গের ওই প্রকৃতিতে কারমায়া যে জড়ানো 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 সাগর মাঝে উদয়স্ত সূর্যেরই শোভা পাহাড় ঝর্ণা নদী চরের ছবি মনোলোভা সাগর মাঝে উদয়স্ত সূর্যেরই শোভা পাহাড় ঝর্ণা নদী চরের ছবি মনোলোভা কার্তুলির রঙে সব কার্তুলির রঙে সব এত হৃদয় মাতানো নিসর্গের ওই প্রকৃতিতে কারমায়া যে জড়ানো কারমায়া যে জড়ানো কারমায়া যে জড়ানো কারমায়া যে জড়ানো পল্লী গায়ের ওই বাকেতে কর্ম হো যে মিশানো নিসর্গের ওই প্রকৃতিতে কারমায়া যে জড়ানো কারমায়া যে জড়ানো কারমায়া যে জড়ানো কারমায়া যে জড়ানো
কারমায়া যে জড়ানো, কারমায়া যে জড়ানো। বাহ, খুব চমৎকার। এবং এই গানটি তো অনেক শুনেছি এবং আপনার কাছে ছোটবেলায় আমরা গিয়েছি, সেটা অনেক দিন পর মনে পড়লো। জি জি, বাহ, চমৎকার। শামীম ভাই, আপনি যদি আপনাকে জানতে চাই যে আপনার জীবনের কোনো স্মৃতি আছে কিনা যেটি আপনাকে খুব অনুপ্রেরণা যোগায়, আমরা এটা শুনবো পরে। তার আগে আরেকটি গান শুনে আসবো এবং এটি বিরতির পরে আমরা আপনার কাছ থেকে শুনবো। এবং নওশাদ শিল্পী, নওশাদ মাহফুজ, প্রিয় শিল্পী শামীম ভাই এবং তারেক ভাই, আপনাদের প্রতি রইল সালাম। ওয়ালাইকুম সালাম। নওশাদ মাহফুজ যোগ হয়েছে আমাদের সঙ্গে লন্ডনে আছে, লন্ডন থেকে। অনেক মোবারকবাদ প্রিয় শিল্পীকে, আমার সালাম পৌঁছে দেন। হ্যাঁ হ্যাঁ, উনি নিশ্চয়ই দেখছেন। এবার আমরা একটি গানে যাব, গানের পর বিরতিতে যাব। কোন গানটি এখন শোনাবেন? আসাদ বিন হাফিজ, মাশাআল্লাহ, চমৎকার একজন গীতিকার আসাদ বিন হাফিজ। জি জি, তার লেখা একটি গান। মানুষ তো সকলেই সুখী হতে চায়, কেউ সুখী হয় তারে কেউ বাহারায়। মানুষ তো সকলেই সুখী হতে চায়, কেউ সুখী হয় তারে কেউ বাহারায়। কোথায় রয়েছে সুখ কই তার ঠিকানা, সেই কথা অনেকেরই হয় না জানা। কোথায় রয়েছে সুখ কই তার ঠিকানা, সেই কথা অনেকেরই হয় না জানা। সুখ পেতে গিয়ে কেউ জীবন হারায়, কেউ সুখী হয় তারে কেউ বাহারায়। কেউ সুখী হয় তারে কেউ বাহারায়। মানুষ তো সকলেই সুখী হতে চায়, কেউ সুখী হয় তারে কেউ বাহারায়। অপরকে সুখী করে সুখ পেতে হয়, যতই বিলানো যায় তত সুখ রয়। অপরকে সুখী করে সুখ পেতে হয়, যতই বিলানো যায় তত সুখ রয়। নদী তার জলধারা সাগরে বিলায়, তারপরে সুখ নিয়ে সে চলে যায়। নদী তার জলধারা সাগরে বিলায়, তারপরে সুখ নিয়ে সে চলে যায়। অঝরে ঝরে বাদল মেঘে সুখ পায়, কেউ সুখী হয় তারে কেউ বাহারায়। কেউ সুখী হয় তারে কেউ বাহারায়। মানুষ তো সকলেই সুখী হতে চায়, মানুষ তো সকলেই সুখী হতে চায়, কেউ সুখী হয় তারে কেউ বাহারায়। কেউ সুখী হয় তারে কেউ বাহারায়। মাশাআল্লাহ, কি সুন্দর কথা আসলে। তাই অপরকে সুখী করে সুখ পেতে হয়, যতই বিলানো যায় তত সুখ রয়। যে চমৎকার কথা, এই কথাগুলোই আমার খুব ভালো লাগে। এবং আসলে অপরকে সুখী করার মাধ্যমেই তো সুখ পেতে হয়, এটাই সবার যদি কাম্য হয় তাহলে তো মানুষ অসুখী হতে পারে না। নিঃসন্দেহে। খুব প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান কাবার পথে এভিয়েশন, সুরের আহ্বান অনুষ্ঠানে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, ফিরে এসে থাকছে আবারও শামীম ভাইয়ের সুন্দর সুন্দর গান। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান কাবার পথে এভিয়েশন, সুরের আহ্বানে। আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, আমাদের প্রিয় শিল্পী এস এম শামীমুল হক। আমরা তার কণ্ঠে গান শুনছিলাম এবং তার স্মৃতিচারণ করছিলাম।
তার না জানা হয়তো অনেক কথা আমাদের বলার সুযোগ হলে আমরা জানতে পারতাম, কিন্তু আসলে গান শুনেই তৃষ্ণা মিটছে না। এরপরে যদি আবার কথা বলি তাহলে তো আরও আমাদের সময় নষ্ট হবে, এই জন্য আমরা তৃষ্ণা মেটাবার চেষ্টা করব গানে গানে। আমরা এখন যে স্মৃতিটা আপনার কাছ থেকে আমরা জানতে চাই বা করতে চাই, প্রশ্ন করতে চাই, সেটি হলো যে আপনার জীবনের এই চলার ক্ষেত্রে কোনো স্মৃতি আছে বা যেটি আপনাকে খুব অনুপ্রেরণা যোগায় বা আপনাকে খুব হ্যাপি করে অথবা খুব দুঃখিত মানে খুব স্যাডি করে, এরকম কোনো স্মৃতি আছে কি না? আমার একটা স্মৃতি খুব মনে পড়ে, সেটা হচ্ছে আমাদের দেশের প্রখ্যাত শিল্পী মুস্তাফা জামান আব্বাসি, জি সবাই তাকে চেনেন আপনারা নিঃসন্দেহে, শিল্পী সম্রাট আব্বাসউদ্দিনের ছেলে, আব্বাসউদ্দিনের ছেলে। তো একবার উনি বিটিভিতে আমাকে একটা প্রোগ্রামে দাওয়াত করলেন মিলাদ সিরাতুন্নবী উপলক্ষে, জি সেখানে গেলাম এবং যাওয়ার পর প্রডিউসার গিয়াসউদ্দিন আহমেদ তাকে পরিচয় করাই দিল আমাকে যে শিল্পী শামিমুল হক, ওনার আব্বাও এখানে টিভিতে প্রোগ্রাম করতেন অনেক বছর, জি তো এই শামিমকে এরপর থেকে টিভিতে প্রোগ্রাম দিবেন। আচ্ছা আচ্ছা। তো দেখলাম যে উনি কেন যেন একটু অন্যমনস্ক ছিল, তো হঠাৎ করে উনি একটু রেগেই বললেন যে এখন থেকে প্রজন্মদের আমার প্রোগ্রামটা কেটে শামিমকে প্রোগ্রাম দিন। মাশাআল্লাহ, কি তো হঠাৎ করে উনি চমকে গেলেন, বললেন জি স্যার আজকেই তো পরিচয় করে দিলেন, নিশ্চয়ই প্রোগ্রাম দিব আমরা। একটা স্মৃতি মনে পড়ে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? খুলনা থেকে দিদারুল ইসলাম বলছি। তারেক ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভালো আছেন আপনি না? জি ভাই। জি আপনার কাছে এবং ভাইয়ার কাছে দুজনের কাছে দুইটা অনুরোধ। ভাইয়ার কাছে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর মনে হয় এই গানটি শুনতে চাই, আর আপনার কাছে হচ্ছে তুমি আসমানে থাকো এই গানটা একটু শুনতে চাই। এটি আমাদের চ্যানেলে রয়েছে, এরপরেও যদি সুযোগ হয় আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। আর ভাই এখন আপনার রিকোয়েস্টটা রাখছেন ইনশাল্লাহ, তুমি তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর। ধন্যবাদ আপনাকে। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর খোদা, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর খোদা, কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তে প্রান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তে প্রান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়,
মদিনায়। সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর খোদা, কত সুন্দর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি ভাইয়া বলুন, কি গানের অনুরোধ? ইনশাল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। শামীম ভাই, এখন কোন গান শোনাবেন? এটা কি আপনার তোমরা যারা হেরার পথে জীবনকে, আরো অনেকগুলো গানের তো রিকোয়েস্ট ছিল, আপনি আপনার পছন্দ মতো এখন কোন গানটি শোনাতে চান? আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে, শেষ প্রান্তে, আর হয়তো জাতীয় কবির গান গাওয়া হয় নাই। আচ্ছা, জাতীয় কবির, আমি যেহেতু ওই আপনি সঙ্গীত কোথায় জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ হ্যাঁ, বুলবুল ললিতকলা একাডেমিতে নজরুল সঙ্গীত মাশাআল্লাহ 4 বছরের কোর্স। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর, আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর, চরণ ছোঁয়ায় এই পাপীরে করো সরফরাজ, তব চরণ ছোঁয়ায় এই পাপীরে করো সরফরাজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। তোমার অজুর পানি মোছো আমার পিরহান দিয়ে, আমার ঘর হুক মসজিদ, তোমার পরশ নিয়ে যে শয়তানের ফন্দিতে ভাই খোদায় ডাকার সময় না পায়, যে শয়তানের ফন্দিতে ভাই খোদায় ডাকার সময় না পায়, সেই শয়তান যাক দূরে, সেই শয়তান যাক দূরে, শুনে তকবীরের আওয়াজ, শুনে তকবীরের আওয়াজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ,
পড়ে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ শামীম ভাই আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আর হয়তো একটি গান দিয়ে অনুষ্ঠান শেষ করতে হবে আমরা একদমই শেষ প্রান্তে অনেক দর্শকই আছে দু একটি কমেন্টস এবং একটি ফোন নিয়ে আমরা আসি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে আমি অনেক অসুস্থ বুঝতেই পাচ্ছেন আমার গলা শুনে আগুনে পোড়া মন কাঁদে কেন সারাক্ষণ দিবানি শিশু খুঁজে ফেরে আগুনে পোড়া মন কাঁদে কেন সারাক্ষণ দিবানি শিশু খুঁজে ফেরে দমের গাড়ি চলছে দূরে সে ব্যথায় গমরে মরে পথের চলা শেষ হলে করবে কি তখন আগুনে পোড়া মন কাঁদে কেন সারাক্ষণ দিবানি শিশু খুঁজে ফেরে রঙের এই দুনিয়ায় হাসো কেন মন ভেবে দেখো এই দুনিয়া নয় তোরে আপন রঙের এই দুনিয়ায় হাসো কেন মন ভেবে দেখো এই দুনিয়া নয় তোরে আপন জীবনের সঙ্গ হলে কি হবে ওপার গেলে জীবনের সঙ্গ হলে কি হবে ওপার গেলে ভব ঘরে কি করিলে জবাব যে তখন আগুনে পোড়া মন কাঁদে কেন সারাক্ষণ দিবানি শিশু খুঁজে ফেরে আগুনে পোড়া মন কাঁদে কেন সারাক্ষণ দিবানি শিশু খুঁজে ফেরে সাধের এই মায়ার বাঁধন কেন ছিঁড়ে হায় চারজনের কান্দে ভরে মাটির ঘরে যায় সাধের এই মায়ার বাঁধন কেন ছিঁড়ে হায় চারজনের কান্দে ভরে মাটির ঘরে যায় পিতা মাতায় আত্মস্বজন খইবে প্রেমের বাঁধন পিতা মাতায় আত্মস্বজন খইবে প্রেমের বাঁধন দুদিনের রঙ্গ খেলায় কে বলো আপন আগুনে পোড়া মন কাঁদে কেন সারাক্ষণ দিবানি শিশু খুঁজে ফেরে আগুনে পোড়া মন কাঁদে কেন সারাক্ষণ দিবানি শিশু খুঁজে ফেরে বাহ বাহ চমৎকার একটি ফোক গান আসলে অনেকে রিকোয়েস্ট করে গাওয়ার চেষ্টা করলাম ভাই আমরা শেষ গান এখন আপনার শেষ কোন গানটি আমাদের দর্শকদের শোনাবেন আমাদের একজন দর্শক আছেন ফোনটি নিয়ে আপনার গানে যাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে ওয়ালাইকুম সালাম হ্যালো জি হ্যালো কে বলছিলেন শুনতে পাচ্ছি বলুন আমি দু লাইন শুনিয়ে দিচ্ছি এবং স্বামী ভাই শোনাবেন ঠিক আছে ইনশাল্লাহ বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা
বাবা গো বাবা, বাবা গো বাবা। যাই হোক শামীম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। কোন গানটি এখন শেষ? আজকের অনুষ্ঠানের শেষ, আপনার অনেক গান আরো শুনবো আমরা আজকের অনুষ্ঠানের, আমরা শেষ গানটি কোনটি শোনাবেন? আমি আরেকটি গান তারেক মনোয়ারের, আমি অনেক বর্ষার বৃষ্টি ঝড়ায় তোমার দুয়ার এসেছি। জি জি, এটা দিয়ে শেষ করতে চাই ইনশাআল্লাহ ভাইয়া। এটা হাম প্রার্থনা আর। জি জি, আমি অনেক বর্ষার বৃষ্টি ঝড়ায় তোমার দুয়ারে এসেছি, আমি অনেক ফুলে হাত ছানি মারায় তোমায় ভালোবেসেছি, তোমার দুয়ারে এসেছি, আমি অনেক বর্ষার বৃষ্টি ঝড়ায় তোমার দুয়ারে এসেছি, আমি অনেক ফুলে হাত ছানি মারায় তোমায় ভালোবেসেছি, তোমার দুয়ারে এসেছি। কত যে ফাগুন আগুন ছড়ায় আমায় কাছে ডেকেছে, কত যে সারাব কোমলতা দিয়ে আমায় আপন করেছে, খোদা আমি শুধু তোমারই খুশির জন্য সবাইকে ফিরিয়ে দিয়েছি, আমি অনেক বর্ষার বৃষ্টি ঝড়ায় তোমার দুয়ারে এসেছি, আমি অনেক ফুলের হাত ছানি মারায় তোমায় ভালোবেসেছি, তোমার দুয়ারে এসেছি। জোছনার কত রাত আমায় নিয়ে জমায়েছে মেলা করেছে যে খেলা, কত যে সুখ পাখি সুখ দিতে চেয়েছে, রাশি রাশি সম্পদ ভোগের জীবন দিতে চেয়েছে, কত যে সুখ পাখি সুখ দিতে চেয়েছে, রাশি রাশি সম্পদ ভোগের জীবন দিতে চেয়েছে, খোদা আমি শুধু তোমারই খুশির জন্য দুঃখের জীবন বরণ করেছি, আমি অনেক বর্ষার বৃষ্টি ঝড়ায় তোমার দুয়ারে এসেছি, আমি অনেক ফুলে হাত ছানি মারায় তোমায় ভালোবেসেছি, তোমার দুয়ারে এসেছি, আমি অনেক বর্ষার বৃষ্টি ঝড়ায় তোমার দুয়ারে এসেছি। মাশাল্লাহ, কি চমৎকার, কি অসাধারণ। শামীম ভাই, আপনাকে অনেক মোবারকবাদ আমাদের স্টুডিওতে এসে গান শোনানোর জন্য। যারা দর্শক বিভিন্ন দেশ থেকে যারা ছিলেন তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে? আমি সকলের উদ্দেশ্যে সবার কাছে দোয়া চাচ্ছি, বিশেষ করে প্যানভিশন টেলিভিশন আমাকে যে একটি চমৎকার আয়োজনে ডাকলেন, সাড়া দিলেন আমাকে, আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি প্যানভিশনের কাছে এবং সকল কলা কৌশলী যারা ক্যামেরায় আছেন, মেকআপে যারা ছিলেন,
এবং স্টুডিওর বাইরে যারা আছেন সকলকে আমার আন্তরিক দোয়া এবং মোবারকবাদ থাকলো, এবং সকল দর্শক শ্রোতাদেরকে কাছেও আমি দোয়া চাই যেন আমরা ইসলামী সাংস্কৃতিক জগৎ, বিশেষ করে গান চর্চা, সঙ্গীত চর্চা মানুষের আত্মার সুখানুভূতি জাগ্রত করে, সেই সঙ্গীতের সাথে যেন আমরা মিশে থাকতে পারি, দেশকে ভালোবাসতে পারি, আল্লাহ এবং তার রাসূলকে যেন আরও বেশি ভালোবাসতে জানি, আরও বেশি কাছে টানতে জানি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। অনেক ধন্যবাদ, অনেক মোবারকবাদ, এবং আল্লাহ আপনার এই ব্যাকুলতাগুলো, আপনার কথাগুলো আমাদের জীবনে পালন করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, যারা এখন ছিলেন আমাদের সঙ্গে প্যানভিশনের এই বিশেষ আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান কাবার পথে এভিয়েশন সুরের আহ্বানে সকলকে অনেক মোবারকবাদ। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে উদ্বুদ্ধ করবার জন্য, আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত থাকবার জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর খোদা, কত সুন্দর।